বিএনপির সাথে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মানটিটো সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির আন্তর্জাতিক উইংয়ের নেতারা এতে অংশ নেন বৈঠকের বিষয় পর সাংবাদিকদের অবহিত করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এ সময় তিনি বলেন দুই দেশের সম্পর্ক নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে এছাড়া বাংলাদেশের নির্বাচন ও রাষ্ট্র সংস্কারের বিষয়ে কথা হয়েছে দেশের সাথেই বিএনপি সম্পর্ক এগিয়ে নেবে বলেও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। সম্পর্ক হতে হবে বাংলাদেশের মানুষের এটার উপকারিতার উপরে। বাংলাদেশ দেশের উপকারিতার উপরে। এর বাইরে তো আমরা নিজের দেশের আর্থিক ক্ষতি করে আমাদের দেশের জনগণের ক্ষতি করে দেশের ইন্টারেস্টের ক্ষতি করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে অসুবিধা করে কোনো সম্পর্ক কারো সাথে হতে পারে না। thank